আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত? তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল বাংলাদেশ পুলিশের মোটো, অর্থাৎ বাংলাদেশ পুলিশের দুইটা মেগা সার্কুলার নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1 SI এবং নাম্বার 2 পুলিশ কনস্টেবল। এই দুই পদে প্রায় 5,000-এর বেশি লোক নেবে শুধুমাত্র পুলিশ কনস্টেবল পদে। সারা দেশ থেকে, দেশের 64 জেলা থেকে 4,200 পদ পূরণ করা হবে এবং SI পদে সারা দেশ থেকে 1,000-এর বেশি SI নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই দুইটা মেগা সার্কুলার আমাদের জন্য অনেক সুখের সংবাদ। এতদিন ধরে যেহেতু নিয়োগ বন্ধ ছিল, এখন থেকে আস্তে আস্তে সকল নিয়োগ শুরু হয়েছে এবং আমি বলেছিলাম যে নিয়োগ কিন্তু শুরু হবে এই অক্টোবর থেকে, তাই কিন্তু হচ্ছে। অক্টোবরের শুরুতে আমরা দুইটা মেগা নিয়োগ পেয়ে গেলাম। তো চলুন জেনে নেই এই নিয়োগগুলো সম্পর্কে। প্রথমে বলি SI পদের কথা। SI পদে আবেদন করতে হলে মাত্র 40 আবেদন ফি আপনার লাগবে এবং কনস্টেবল পদেও সেম, আবেদন করতে হলে শুধুমাত্র 40 দিয়ে আপনি আবেদন করতে পারবেন। SI পদে আবেদন করতে হলে আপনার যোগ্যতা কি কি লাগবে? আপনার বয়স 19-27 মধ্যে হতে হবে। তবে আপনি যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে আপনার ক্ষেত্রে বয়স 32 পর্যন্ত শিথিল যোগ্য। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64 জেলার যে কেউ আবেদন করতে পারবেন। উচ্চতা ছেলেদের জন্য 5'6" এবং মেয়েদের জন্য 5'4". বুকের মাপ ছেলেদের জন্য স্বাভাবিক অবস্থায় 32 সম্প্রসারিত অবস্থায় 34, মেয়েদের জন্য বুকের মাপ প্রযোজ্য নয়। তবে বিবাহিত বা তালাকযোগ্য কেউ এই পদে আবেদন করতে পারবেন না। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হবে। দৃষ্টিশক্তি 6/6 হবে, অর্থাৎ চশমা ইউজ করেন যারা, যাদের চোখে সমস্যা তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না। এবং আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের SI পদ 10 গ্রেডের বেতন দিয়ে থাকে, অর্থাৎ 10 গ্রেডের পদে আপনি মাত্র 40 আবেদন করতে পারতেছেন। এটা কিন্তু অনেক ভালো একটা নিউজ। আবেদন শুরু হবে 5 অক্টোবর এবং আবেদনের লাস্ট ডেট হলো 20 অক্টোবর। অর্থাৎ SI পদে আবেদন করতে হলে 5-20 মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। আমি সাজেস্ট করব যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন। শেষের দিকে সার্ভারে অনেক সময় সমস্যা হয়, তাই আগে আগে আবেদন করে ফেলবেন। এই বিষয়ে সংক্রান্ত, এই আবেদন সংক্রান্ত কোনো বিষয়, কোনো জটিলতা বা কোনো প্রশ্নের সম্মুখীন হলে কমেন্টে আপনার কমেন্টটা লিখে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসি পুলিশ কনস্টেবলের 4,200 পদের মেগা নিয়োগ সম্পর্কে। পুলিশ কনস্টেবলে আপনি 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ 1 আবেদন শুরু হয়েছে, 15 হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। এই পুলিশ কনস্টেবল পদেও আবেদন ফি শুধুমাত্র 40 এবং এই পুলিশ কনস্টেবল 4,200 পদ দেশের সকল 0 জেলা থেকে। পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র SSC পাস। SSC আপনি যদি শুধুমাত্র 2.5 পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানেও অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5'6" প্রয়োজন এবং নারী প্রার্থীদের জন্য 5'4". তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কোটার ক্ষেত্রে উচ্চতা শিথিল যোগ্য এবং পুলিশ কনস্টেবলের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 18-20। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এখানেও বয়স 32 পর্যন্ত প্রযোজ্য। দুই নিয়োগেই মেধা কোটা 93% থাকবে এবং এই যে জুলাই মাসের 23 যে সংক্রান্ত মেধা কোটা সংক্রান্ত যে নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়েছে সেই অনুযায়ী এখানে নিয়োগ হবে। অর্থাৎ 93% কোটা মেধায় থাকবে, বাকিগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য। তো এই দুই পদে আবেদন শুরু করে দিন এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন বই ফলো করতে হবে, কোন সাবজেক্টে কত নম্বর, কিভাবে মানবন্ধন, বিগত সালের প্রশ্ন কিভাবে পাবেন, কিভাবে প্রস্তুতি নিলে জবটা কনফার্ম হবে, সে ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন এবং আমি পরবর্তীতে এই নিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনাদের রেসপন্স পেলে। এবং পরবর্তীতে ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তর নিয়ে একটা স্পেশাল ভিডিও করব, কারণ আপনারা জানেন যে ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তরের আগের নিয়োগটা বাতিল হয়েছে কিনা, আবার নতুন ভাবে নিয়োগ দিয়েছে কিনা, এই নিয়ে অনেক প্রশ্ন ইদানিং সবাই করছেন। তো আমি এটা নিয়েও একটা স্পেশাল ভিডিও খুব দ্রুত করার চেষ্টা করব। যদি এই ধরনের জব আপডেট আপনারা সবার আগে পেতে চান, ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আপনারা এই ধরনের ছোটখাটো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমার ফেসবুকে কিন্তু সবার আগে আমি দিই। আমার ফেসবুক আইডি হচ্ছে কাউসার আহমেদ কুয়াশা, এখানে আপনারা ফলো করে রাখবেন। ফলো করে রাখলে জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং আমি সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার ট্রাই করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।